আসসালাম আলাইকুম ভিওর্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতের মাড়ি ফোলা ফুলা ভাব এবং মাড়ি থেকে রক্ত আসা সমস্যায় করণীয় সম্পর্কে তো ভিওর্স এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স অনেকেরই মাড়ির বিভিন্ন ধরনের প্রদাহ হয়ে থাকে যেমনটি এইখানে দেখতে পাচ্ছেন যে মাড়ির উপরের অংশ দাঁত এবং মাড়ির যে সংযোগস্থল রয়েছে এখানে অসুস্থতার কারণ মাড়ির অসুস্থতার কারণে কিন্তু গামটা ফুলে ফুলে আছে যাদের এ ধরনের সমস্যা হয়ে থাকে তাদের মাড়ি থেকে ব্লিডিং হয় মাড়ি থেকে রক্ত আসে দাঁত ব্রাশ করার সময় মাড়ি থেকে রক্তক্ষরণ হয় এমন কি যদি মাড়িতে কোনো ছোটোখাটো আঘাত পাওয়া হয় সেক্ষেত্রেও মাড়ি থেকে রক্ত বেরিয়ে আসে মূলত ভিওর্স এ ধরনের সমস্যাটাকে আমরা জিঞ্জিভাইটিস বা বাংলাতে মাড়ির প্রদাহ বলে থাকি মাড়ি যখন জিঞ্জিভাইটিসে আক্রান্ত হয় তখনই এ ধরনের রক্ত আসার সমস্যা হয় এবং মাড়ির মাড়ি ফুলে ফুলে ওঠে যেটিকে আমরা জিনজিভাইটিস বা বাংলাতে মাড়ির প্রদাহ বলে থাকি তো ভিউয়ার্স মাড়ির প্রদাহ পজিশনের উপর নির্ভর করে অনেক ধরনের হয়ে থাকে তো মাড়ির যে কোনো প্রদাহে যে চিকিৎসা পদ্ধতি রয়েছে তা হলো আপনাকে স্কেলিং করাতে হবে আপনার যখন মাড়ির কোনো সমস্যা হবে বিশেষ করে রক্ত আসার সমস্যা এবং মাড়ির ফুলে ফুলে ওঠার সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি দাঁতের ডাক্তারের কাছে গিয়ে দাঁতগুলো যদি স্কেলিং করিয়ে নেন দাঁতগুলো যদি ওয়াশ করিয়ে নেন তাহলে আপনার এই সমস্যা টি পুরোপুরিভাবে ভালো হয়ে যাবে আপনি যদি দাঁত স্কেলিং করিয়ে কিছুদিন ওষুধ খান পাঁচ দিন অথবা সাত দিন অথবা দশ দিন এর মতো আপনাকে ঔষধ সেবন করতে হতে পারে যখনই আপনি এ ধরনের সমস্যার জন্য দাঁতগুলা স্কেলিং করিয়ে বা ওয়াশ করিয়ে ঔষধ খাবেন তখনই আপনার এ ধরনের রক্ত আসার সমস্যা এবং এ ধরনের মাড়ি ফুলে উঠ ফুলে ফুলে ওঠা যে সমস্যাটা থাকে এটি পুরোপুরিভাবে ভালো হয়ে যায় শুধুমাত্র স্কেলিং করিয়ে আপনাকে কিছুদিন ওষুধ খাওয়ার ফলে এই সমস্যাটা থেকে আপনি মুক্তি পেতে পারেন তো ভিওয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আলাইকুম